চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জনগণের অর্থানুকূল্যে পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালনা করতে গিয়ে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদেরকে প্রায় 4.60 একর জমি আমাদের বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের জন্য দান করেছেন। সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা এই হাসপাতাল গড়ে তুলেছি এবং আপনারা দেখেছেন যে আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বর্তমানে আরও একটি 6.5 লাখ স্কোয়ার ফিটের বড় ভবন আমরা করেছি। সেই ভবন চট্টগ্রামবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি ভূমিকা পালন করবে এবং চিকিৎসা সেবায় এই হাসপাতাল অনন্য ভূমিকা পালন করবে। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই বহুতল ভবনের উদ্বোধন করেন। এখন এটার প্রায় স্ট্রাকচার সব কাজ শেষ, ফিনিশিং কাজ চলছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মা ও শিশু হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং নার্সিং কলেজটি বাংলাদেশের নার্সিং সেবা জগতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠান থেকে সরকারের তরফ থেকে আমরা যে অনুমোদন পেয়েছি এর জন্য আমরা সরকারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। 2006 সালে আমরা এই প্রতিষ্ঠানটি সরকারের কাছে ইনস্টিটিউট হিসেবে অনুমোদন পাই এবং এর মাধ্যমে আমরা নার্সিং কলেজ হিসেবে আমরা 2016 সাল থেকে এই প্রতিষ্ঠানে আমরা ছাত্রছাত্রী ভর্তি করাই। প্রতি বছর 100 জন করে নার্স আমরা আমাদের সেবার জগতে দিতে পারতেছি।